দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা থাকায় বর্তমানে 24 জন ছাত্রী বিনা খরচে অধ্যয়ন করছেন আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে। যশোর বেনাপোল সড়কের পুলের হাট স্থাপিত এই মেডিকেল কলেজে পড়তে দেশি ছাত্রীদের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীরাও আগ্রহী হয়ে উঠেছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হওয়ায় অভিভাবকদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যশোর প্রতিনিধি শাহানারা বেগমের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন শফিকুল ইসলাম শামীম। নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে ডাক্তার শেখ মহিউদ্দিন দক্ষিণবঙ্গের একমাত্র মহিলা মেডিকেল কলেজ হিসেবে প্রতিষ্ঠা করেন আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল। একটি অরাজনৈতিক বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে এর মধ্যে সুনাম অর্জন করেছে কলেজটি। এখানে অধিকাংশ কর্মকর্তা কর্মচারী নারী। 2011-12 সেশনে মাত্র 50 জন ছাত্রী নিয়ে কলেজটির কার্যক্রম শুরু হলেও বর্তমানে 7টি ব্যাচে ছাত্রী সংখ্যা 325 জন, বিদেশি ছাত্রী সংখ্যা 31 জন। এখান থেকে 2টি ব্যাচে 56 জন ছাত্রী এর মধ্যে পাশ করে বের হয়েছেন। কেউ স্বল্প ব্যয়ে আবার কেউ সম্পূর্ণ বিনা খরচে লেখাপড়া করছে এই মেডিকেল কলেজে। Aden has provided all the basic facilities for the medical resources. Aden Foundation এর কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ যে তারা আমাকে এখানে অসচল মেধাবিকতায় বিনা খরচে পড়ার সুযোগ করে দিয়েছে। Facilities are also good. It's really secure for girls and I think it's a good institution. বর্তমানে এখানে দেশের অন্যান্য জেলার চাইতে যশোর জেলার মেয়েরাই বেশি লেখাপড়া করছে। নারী শিক্ষার্থীদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্যই নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। শুধুমাত্র মেয়েরা যেহেতু এখানে পড়ে, সেহেতু গার্জিয়ানরাও শুধু মেয়েদেরকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পড়তে পাঠিয়ে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। পড়ালেখার মান উন্নয়ন আর নিরাপত্তা ব্যবস্থা ধরে রাখার মাধ্যমে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল একটি আদর্শ মেডিকেল কলেজ হিসেবে প্রতিষ্ঠা পাবে এমনটাই প্রত্যাশা সবার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার এসআইপিএল আন্তর্জাতিক সংবাদ।